ক্রিকেটের সব খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর মাত্র দুটি উইকেট পেলে বিশ্বকে তাক লাগিয়ে দিবেন সাকিব আল হাসান। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে বেলা চারটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সাকিবের সামনে রয়েছে অনেকগুলো রেকর্ডের হাতছানি, তারই নাম হয়ে গেছে সাকিব রেকর্ড আল হাসান। তার মাঠে নামা মানে রেকর্ডে নাম লেখানো, কখনো ব্যাট হাতে কখনো বা বল হাতে, আবার কখনো দুটোই মিলে। 15 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি এত সব রেকর্ড গড়েছেন, নিকট ভবিষ্যতে কেউ সেগুলো ছুঁতে পারবে কিনা সন্দেহ। চলতি নিউজিল্যান্ড সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এমন কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন যা অনন্য। এজন্য দরকার মাত্র 2 উইকেট। টি টোয়েন্টিতে 86 ম্যাচে সাকিবের শিকার 106টি উইকেট। আরেকটি উইকেট পেলেই তিনি শুয়ে ফেলবেন শ্রীলঙ্কার গতিদানব লাসিত মালেঙ্গাকে। আর 2 উইকেট পেলে তিনি হয়ে যাবেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারীর মালিক। 99 উইকেট নিয়ে 3 নম্বরে আছেন কিউ পেসার টিম সৌদি। 2 উইকেট নিলে শুধু সর্বোচ্চ উইকেট শিকারীর চূড়ায় উঠবেন না সাকিব, আরও একটি বিশ্ব রেকর্ড গড়বেন সাকিব আল হাসান যা এর আগে কেউ গড়তে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে সাকিবের রান সংখ্যা এখন 12,288 আর উইকেট সংখ্যা 598। আর মাত্র 2 উইকেট পেলে তিনি হয়ে যাবেন 12,000 আন্তর্জাতিক রান আর 600 আন্তর্জাতিক উইকেটের মালিক। বিশ্বের আর কোনো ক্রিকেটার এর ধারে কাছেও নেই। দ্বিতীয় স্থানে থাকা ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের আন্তর্জাতিক শিকার 687 উইকেট আর রান মাত্র 9,031। সেই সঙ্গে তিনি হবেন বিশ্বের 23তম বোলার আর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে 600 উইকেটের শিকারী। আশা করি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।